যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশের 120 শিক্ষার্থীকে নিয়ে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। দুপুরে রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা যে নতুন সাংস্কৃতিক এবং জীবনযাত্রার মুখোমুখি হবে সে বিষয়ে পরামর্শ দেন পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্রের দূতাবাস, গুলশানের ইএমকে সেন্টার সহ নির্ধারিত অফিসে বিনামূল্যে তথ্য দেওয়া হচ্ছে। কাজেই বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের এ সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।